আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি প্রবাসীদের জন্য দুইটি জরুরি খবর দেখুন প্রবাসীদের সমস্যার সমাধান ও সেবা সংক্রান্ত দুইটি জরুরি খবর নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল সৌদি আরবে থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাস রিয়াদ এবং বাংলাদেশ কনসুলেট জেনারেল জাদ্দা থেকে পৃথক দুইটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ দূতাবাস রিয়াদ থেকে ইতিমধ্যে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আল হাসা ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহে বসবাসরত সকল বাংলাদেশিদেরকে জানানো যাচ্ছে যে দুই ও তিন ডিসেম্বর দুই হাজার বাইশ রোজ শুক্র ও শনিবার রিয়াদ দূতাবাসের একটি কনসোলার টিম কাউসুর আল কাওয়াকেব ফার্ম আজিজ ক্লিনিকের পাশে অবস্থান করে বাংলাদেশি প্রবাসীদেরকে নানামুখী সেবা প্রদান করবে সেই সাথে কনসুলার টিম প্রবাসীদের কোনো সমস্যার সমাধানের জন্য পরামর্শ প্রদান করবে এবং ওয়াইজ আনার্স কল্যাণ বোর্ডের সদস্য পদও গ্রহণ করা যাবে তাই সৌদি আরবের আলহাসা ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহে বসবাসরত সকল বাংলাদেশিরা প্রয়োজনীয় সেবা গ্রহণের জন্য সঠিক সময়ে রোজ শুক্র ও শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটার মধ্যে কাউসুর আল কাওয়াকে ফার্ম আজিজ ক্লিনিকের পাশে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে তাছাড়া আরও একটি বিজ্ঞপ্তিতে বাংলাদেশ কনসুলেট যোদ্দা থেকে জানানো হয়েছে তাবুক ও তার আশেপাশে যে সকল প্রবাসীরা আছেন তাদেরকে দুই ও তিন ডিসেম্বর রোজ শুক্র ও শনিবার বাংলাদেশ কনসুলেট জেনারেল যোদ্দা থেকে একটি কনসুলার টিম বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল তাবুক ফয়সালিয়া টয়োটা কোম্পানির সন্নিকটে উপস্থিত থেকে সকাল আটটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত আর শনিবার সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত নানামুখী সেবা প্রদান করবে বিশেষ করে শ্রম সংক্রান্ত সেবা যেমন ওয়াইজানার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধন প্রবাসী কার্ড বিতরণ স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় আবেদন প্রক্রিয়াকরণ রূপপ্রাপ্তদেরকে আইনি সহায়তা প্রদান বিজ্ঞ আদালতে মামলা দায়ের প্রক্রিয়াকরণ শ্রমবিরোধ সংক্রান্ত বিষয়ে তাৎক্ষণিক আইনি সেবা প্রদান সহ আরও পরামর্শ প্রদান করা হবে তাই তাবুকু তার আশেপাশে যে সকল প্রবাসীরা আছে এবং কনসুলার সংক্রান্ত সেবা গ্রহণ করতে চায় তাদেরকে দুই ও তিন ডিসেম্বর শুক্র ও শনিবার সকাল আটটা থেকে বিকেল ছটা পর্যন্ত আর শনিবার সকাল আটটা থেকে দুপুর বারোটার মধ্যে যথাস্থানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরব সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে